দিয়ে পৌঁছে দেবো সার্টিফিকেট, ঠিক আছে? সবাইকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক সাংস্কৃতিক শুভেচ্ছা রইল। আজকে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ। এবার মঞ্চে আমন্ত্রণ করছি ট্র্যাক সং, আমাদের মঞ্চে আমন্ত্রিত আমাদের শিল্পী, সঙ্গীত শিল্পী মাননীয় রঞ্জিত বর্মন কে মঞ্চে আমন্ত্রণ করছি ট্র্যাক সং গাবার জন্যে। মাননীয় শ্রী রঞ্জিত বর্মন মঞ্চে আসবেন। এবারে সঙ্গীতানুষ্ঠানে ফিরে আসছি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা আমন্ত্রণ করে নিয়ে এসেছি, হয়তো আপনারা অনেকেই চেনেন, আমাদের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের এডিও সাহেব মাননীয় শ্রী রঞ্জিত বর্মন মহাশয় এবং মাননীয় শ্রী অজিত বর্মন। শুধুমাত্র গানের টানে, সঙ্গীতের টানে, সংস্কৃতির টানে উনি এত বড় চাকরি করার পরেও সঙ্গীতের জগতে আছেন, ওনাকে আমি সঙ্গীত পরিবেশন করবার জন্য অনুরোধ করছি। এরপরে এই মঞ্চে আমি আবারও আসাম থেকে যারা আসছে, মেহর ভাই রেডি করাও। আপনারা জানেন আজকের এই গেলকাল এবং আজকের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে সিসিকন এবং সিটি লাইভের পক্ষ থেকে সাউন্ড সিস্টেমে। এবারে আমাদের বিচ সাউন্ড ঘোকসার ডাঙ্গা, স্টেজ লাইট অপু সাহা, মঞ্চসজ্জায় ফুলে বাবন সাহা এবং প্যান্ডেল সজ্জিত করেছে প্রদ্যুৎ দেবনাথ। আমরা অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে তাদের এই কন্ট্রিবিউশনের জন্য আমরা অনেক অনেক অভিনন্দন জানাই। মঞ্চে রঞ্জিত বাবু তার সঙ্গীতানুষ্ঠান শুরু করছেন। রাস্তার বাঁদিকে অর্থাৎ আমাদের স্টেজের বাঁদিকে এখনো পর্যন্ত অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে, কনজাস্টেড হয়ে যাচ্ছে রাস্তাটা, একটু ক্লিয়ার করার ব্যবস্থা করুন প্লিজ। অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে এবং চার চাকা কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, অনুগ্রহ করে আপনারা জায়গাটাকে ক্লিয়ার করুন। আজকে স্বেচ্ছাসেবকদের যারা দায়িত্বে আছেন, অনুগ্রহ করে আপনারা আপনাদের সঠিক দায়িত্বগুলো পালন করুন। আমরা জানি আজকে আর কিছুক্ষণ পরেই সারা বক্সিঘাট কানায় কানায় ভরে যাবে, শুধুমাত্র সবাইকে এক একজন স্বেচ্ছাসেবকের দায়িত্ব গ্রহণ করতে হবে। সমস্ত দর্শককে নিজের অনুষ্ঠান ভেবে আজকের এই অনুষ্ঠানকে টোটাল কন্ট্রোল করার দায়িত্ব আপনাদের, আপনারা আপনাদেরকে সহযোগিতা করুন। আমরা ক্রমান্বয়ে আপনাদের সামনে উপস্থাপন করব আজকে রাতের শিল্পীদের। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, একটু ভোকালটা, ভোকাল আর একটু ইকোটা দিস, ইকোটা। হ্যালো, আজকের বক্সিরহাট সাংস্কৃতিক অনুষ্ঠানের সকল সদস্য, ওনাদের আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের সভাপতি তুফানগঞ্জ 2 নম্বর ব্লক, ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার সামনে যারা দর্শক আসনে বসে আছেন তাদের সকলকে প্রণাম জানাই। তো আমি একটি পুরনো দিনের বাংলা গান, কুমার শানুর গাওয়া গান, অনেক পুরনো দিনের, গাওয়ার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ট্র্যাক মিউজিক। তুমি এলে না কেন, এলে না ভাঙা ভাঙা মনামা, কি পেল
আমার কি পেল এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই শ্রাবণের সন্ধ্যাবেলা তুমি এলে না কেন, দাঁড়াবে হে হে ধীরে ধীরে বৃষ্টি ধরাতে, তুমি এসে পাশে যে দাঁড়াবে দমকা তো বিজলি কালো মেঘেটা, তাকে তুমি ভুলে গেলে কি হলো এই শ্রাবণের সন্ধ্যাবেলা, শ্রাবণের সন্ধ্যাবেলা তুমি এলে না কেন এলে না। সেই সে ভরসা মনে শুধু নেই সে ভরসা, আজও আছে সেই সে ভরসা মনে শুধু নেই সে ভরসা, কোথায় সে স্বপ্ন খুঁজে বলো পাই, কথা দিয়ে রাখলে না হলো এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই শ্রাবণের সন্ধ্যাবেলা তুমি এলে না কেন এলে না। ভাঙা ভাঙা মন আমার এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই শ্রাবণের সন্ধ্যাবেলা তুমি এলে না কেন এলে না, তুমি এলে না সকলকে নমস্কার।